একটা দেশ কি পরিমাণ ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে ভুগছে যে তারা IMF এর কাছে অর্থ সহায়তা চেয়েছে, বাট সেই দেশটার অন্য সবকিছুর পরিবর্তন হলেও মনে হচ্ছে না ক্রিকেটিং স্পিরিটের খুব বেশি পরিবর্তন হয়েছে, উত্তরোত্তর সেই স্পিরিটটা আর অনেক বেশি মাত্রায় বৃদ্ধি পেয়েছে। ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে ভুগতে থাকা শ্রীলঙ্কার জনগণের কাছে ক্রিকেট একটা অত্যন্ত বড় উপলক্ষ এনে দিয়েছে। ঠিক এই মুহূর্তে তারা এশিয়ান চ্যাম্পিয়ন, তাদের মতো একটা ক্রিকেটিং নেশন ক্রিস সিলভারউডের মতো একজন কোচকে এফোর্ড করতে পেরেছে, অর্থাৎ এই জায়গাটাতে তারা কোনো প্রকার ছাড় দেয়নি। অল অফ আ সাডেন শ্রীলঙ্কা কীভাবে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হলো সে ব্যাপারে আলোচনা করব এই ভিডিওতে। নাম্বার ওয়ান পয়েন্ট, শ্রীলঙ্কার ওপেনিং কম্বিনেশন। শ্রীলঙ্কার ওপেনিং কম্বিনেশন 40 ঊর্ধ্ব গড়ে ব্যাটিং করেছে পাথুম নিসাঙ্কা এবং কুশাল মেন্ডিস। তারা ফাইনালের আগ পর্যন্ত ব্যাটিং করেছেন, 143 রান সংগ্রহ করেছেন, 4টা 50+ স্কোর তারা সংগ্রহ করতে পেরেছেন। ইভেন ফাইনালের আগ পর্যন্ত তাদের যদি আমি স্ট্রাইক রেটের কথা বলি, পাওয়ার প্লেতে তারা প্রায় 127 স্ট্রাইক রেটে ব্যাটিং করে গেছেন। এই জায়গাটাই কিন্তু বোঝা যাচ্ছে যে শ্রীলঙ্কার এই ওপেনিং কম্বিনেশনটা শ্রীলঙ্কার কতটুকু কন্ট্রিবিউট করেছে। ইভেন আপনি যদি রানের কথা বলেন, তাদের সর্বমোট রানের 45% রানই কিন্তু এই দুই ওপেনারের কাছ থেকে। অন্যান্য ওপেনাররা কিংবা অন্যান্য ব্যাটাররা যেভাবে স্পিনের এগেনস্টে স্ট্রাগল করেছেন, পার্টিকুলারলি আপনি যদি কুশাল মেন্ডিসের কথা বলেন, কুশাল মেন্ডিস স্পিনের এগেনস্টে 180 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। সর্বমোট এই টুর্নামেন্টে স্পিনের বিরুদ্ধে তিনি 8টা ছক্কা হাঁকিয়েছেন। সামগ্রিকভাবে এটাই সামারি করে শ্রীলঙ্কার এই ওপেনিং কম্বিনেশনটা শ্রীলঙ্কাকে এই টুর্নামেন্টে অনেক বেশি মাত্রায় এগিয়ে দিয়েছে। নাম্বার টু ইজ দ্য মিডল অর্ডার। এই টুর্নামেন্টে শ্রীলঙ্কার মিডল অর্ডারটাই আসলে সবচাইতে ফ্যাসিনেটিং মিডল অর্ডার ছিল, সেটা ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয়। খুব বড় কোনো নাম নেই, কিন্তু এই যে কন্ট্রিবিউশনগুলো মিডল অর্ডার থেকেই কিন্তু ম্যাচের মোমেন্টামটা শ্রীলঙ্কা সবচাইতে বেশি ধরেছে। আপনি যদি রাজাপাকসের কথা ধরেন, রাজাপাকসে এই টুর্নামেন্টে 149 স্ট্রাইক রেটে ব্যাটিং করে গেছেন। আপনি যদি হাসারাঙ্গার কথা বলেন, হাসারাঙ্গা রান হয়তো বা কম করেছেন, কিন্তু হ্যান্ডি কন্ট্রিবিউশন, প্রায় 150 স্ট্রাইক রেটে তিনি ব্যাটিং করেছেন। অন দ্য আদার হ্যান্ড শেষের দিকে এসে দাসুন সানাকার কথা যদি বলেন, সানাকা এই টুর্নামেন্টে 138-39 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। সবচেয়ে ফ্যাসিনেটিং বিষয় ছিল 16-20, অর্থাৎ ডেথ ওভার্সে শ্রীলঙ্কার মিডল অর্ডারের কন্ট্রিবিউশনটা। সেক্ষেত্রে ভানুকা রাজাপাকসের কথা যদি বলেন, প্রায় 192 স্ট্রাইক রেটে তিনি ডেথ ওভার্সে ব্যাটিং করেছেন। অন দ্য আদার হ্যান্ড আপনি যদি দাসুন সানাকার কথা বলেন, ম্যাচ উইনিং দুটো ইনিংস তিনি খেলেছেন, সেখানে 167 অন অ্যান অ্যাভারেজ ডেথ ওভার্সে তার ব্যাটিং স্ট্রাইক রেট। সব কিছু মিলে বোঝাই যাচ্ছে এই টুর্নামেন্টে যেখানে অন্যান্য টিমগুলো মিডল অর্ডারের কন্ট্রিবিউশনের কাছে ঢুকেছে, সেই জায়গাটা একটা বাড়তি অ্যাডভান্টেজ পেয়েছে শ্রীলঙ্কা তাদের মিডল অর্ডার কম্বিনেশন থেকে। ইভেন আমরা যখন দেখলাম যে 5টা উইকেট পড়ে যাওয়ার পর ভানুকা রাজাপাকসে এবং ওয়ানিন্দ হাসারাঙ্গা ফাইনাল ম্যাচে তারাই কিন্তু দাঁড়িয়ে গেছেন, তাদের কাছ থেকে কন্ট্রিবিউশনটা এসেছে। সুতরাং এই টুর্নামেন্টে শ্রীলঙ্কার মিডল অর্ডার ছিল বেস্ট অফ দ্য বেস্ট। 3 নম্বর পয়েন্ট যেটা বলতে হবে সেটা হচ্ছে স্পিন খেলার দক্ষতার জায়গাটা। অন্যান্য টিমের চাইতে শ্রীলঙ্কা স্পিন বেটার নেগোসিয়েট করেছে, ইভেন ফাইনালেও সেই বিষয়টা কিন্তু খুব ভালো মতো দেখা গেছে। পাকিস্তান যেখানে স্পিনার এগেনস্টে তাদের স্ট্রাইক রেটটা থ্রু আউট দ্য টুর্নামেন্ট ছিল 109, সেই জায়গায় শ্রীলঙ্কার স্পিনের বিরুদ্ধে স্ট্রাইক রেটটা ছিল 118। আপনি যদি শুরুতেই কুশাল মেন্ডিসের কথা ধরেন, এই টুর্নামেন্টে স্পিনের বিরুদ্ধে 46 বল থেকে 86 রান তিনি করেছেন, স্ট্রাইক রেটটা তার 180-র বেশি, 8টা ছক্কা তিনি হাঁকিয়েছেন। দ্যাট মিন্স কতটুকু ডমিনেটিং ওয়েতে তিনি স্পিন নেগোসিয়েট করেছেন। ইন দ্য মেগা ফাইনাল আপনি যদি ভানুকা রাজাপাকসের কথা চিন্তা করেন, স্পিনের বিরুদ্ধে তিনি 136 স্ট্রাইক রেটে ব্যাটিং করে গেছেন। অন দ্য আদার হ্যান্ড ওয়ানিন্দ হাসারাঙ্গা তিনিও কিন্তু 110-এর উপরে স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন স্পিনের বিরুদ্ধে। সুতরাং এই যে স্পিন খেলার দক্ষতার জায়গাটা, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতে যেখানে মিড ওভার্সগুলোতে স্পিনাররাই ম্যাক্সিমাম প্রেশার ক্রিয়েট করছিলেন, সেই জায়গাটা শ্রীলঙ্কা অন্যান্য টিমের চাইতে অনেক বেশি মাত্রায় ওভারকাম করে গেছে। এবারে পার্টিকুলারলি যদি শ্রীলঙ্কার বোলিং নিয়ে কথা বলতে হয়, মাত্র 6টা ম্যাচের এক্সপেরিয়েন্স মাদুশাঙ্কা, কিন্তু এই লেফট আর্ম পেসার এই টুর্নামেন্টে শ্রীলঙ্কাকে কিন্তু চমৎকার সার্ভিস দিয়েছেন, বিশেষ করে পাওয়ার প্লেতে এবং ডেথ ওভার্সে। পাওয়ার প্লেতে এই টুর্নামেন্টে মাদুশাঙ্কা এখন পর্যন্ত 2টা উইকেট সংগ্রহ করেছেন, ইকোনমি রেটটা 7-এর একটু বেশি। বাট অন দ্য আদার হ্যান্ড ডেথ ওভার্সে তাকে নেগোসিয়েট করাটা একটু ডিফিকাল্ট ছিল টিমগুলোর জন্য। হ্যাঁ, ইকোনমি রেটটা 8-এর একটু বেশি ছিল, কিন্তু ডেথ ওভার্সে তিনি সর্বমোট 4টা উইকেট আদায় করেছেন। আরেকজনের ব্যাপারে বলতে হবে, তা হচ্ছেন ওয়ানিন্দ হাসারাঙ্গা ডি সিলভা। বিশেষ করে 6-14 ওভার এই সময়টাতে যেখানে স্পিনাররা রানের রাশটা টেনে ধরছে, সেই জায়গাটায় ওয়ানিন্দ হাসারাঙ্গার এই টুর্নামেন্টে ইকোনমি রেটটা হচ্ছে মাত্র 5.33,
অর্থাৎ এই যে এই সময়টাতে ব্যাটসম্যানদেরকে বেঁধে রেখেছেন একটা ছকের মধ্যে, ব্যাটসম্যানদেরকে খুব বেশি এক্সেলারেট করতে দেননি, হাসারাঙ্গা ডিসিলভা কিন্তু এই টুর্নামেন্টে শ্রীলঙ্কার বোলিং অ্যাটাকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অস্ত্র ছিলেন। ইভেন ডেথ ওভার্সের কথা যদি বলেন, অর্থাৎ 14 থেকে 20 ওভারের মধ্যে, এই সময়ও কিন্তু হাসারাঙ্গা ডিসিলভার ইকোনমি রেটটা ছিল 6-এর নিচে। দ্যাট মিন্স এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, যে ডেথ ওভার্সে গিয়ে একজন স্পিন বোলার যখন ইকোনমি রেটটা 6-এর নিচে রাখছেন, দ্যাট মিন্স সেই স্পিনার আপনাকে কী মাত্রায় সাপোর্ট দিচ্ছেন। ওভারঅল শ্রীলঙ্কা টিমে হয়তোবা ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ারের সংখ্যা খুব কম, হয়তোবা ইন্ডিভিজুয়াল পারফর্মার খুব বেশি নেই, বাট অ্যাজ অ্যান ইউনিট, অ্যাজ আ টিম তারা যেভাবে পারফর্ম করে গেছে, সব কিছু মিলিয়ে বলতেই হচ্ছে একটা যোগ্য দল হিসেবে শ্রীলঙ্কার এই টিমটা এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে। শ্রীলঙ্কার এই দলটাতে হয়তোবা কোনো বড় নাম নেই, খুব বেশি ইন্ডিভিজুয়াল পারফর্মার নেই, কিন্তু অ্যাজ অ্যান ইউনিট, অ্যাজ আ টিম শ্রীলঙ্কার এই দলটা দুর্দান্ত পারফর্ম করে গেছে। এবং একটা টুইট তো আমি পড়ছিলাম শ্রীলঙ্কান একজন ক্রিকেটারের, তিনি বলেছিলেন যে আসলে একটা দলে খুব বেশি ওয়ার্ল্ড ক্লাস পারফর্মার থাকা দরকার হয় না যদি সেই দলটাতে 11 জন ভাই থাকে। অর্থাৎ এই টিমটার যে টিম বন্ডিংটা, এই টিমটার যে টিম জেলিংটা, সেটাই এই টুর্নামেন্টে শ্রীলঙ্কাকে যোগ্য দল হিসাবেই চ্যাম্পিয়ন করেছে।